কেপ টাউনে শেষটা রাঙাতে চেয়েছিল বাংলাদেশ। জয়ধ্বনি বেজেছে ঠিকই, তবে সেটা বাংলাদেশের নয়, আসলে টাইগ্রেসদের শেষ প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। নারী টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে খালি হাতেই বিদায় নিতে হয়েছে জ্যোতির্দলকে। টস ভাগ্যটা এদিন ছিল বাংলাদেশের পক্ষেই, যেখানে ব্যাটিংয়ের সিদ্ধান্ত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির। শুরুতেই মাঠে নামেন দুই ওপেনার শামিমা সুলতানা ও মুর্শেদা খাতুন। দক্ষিণ আফ্রিকার পেসার মারিজানে কাপকে ক্রিস ছেড়ে বেরিয়ে এসে মারতে গিয়ে ক্যাচ দেন মুর্শিদা। ষষ্ঠ ওভারে শবনমকে পুল করতে গিয়ে ক্যাচ দেন শামিমা। এরপর পাওয়ার প্লেতে মাত্র 23 রান যোগ করা বাংলাদেশ তৃতীয় উইকেট জুটিতে গিয়ে প্রতিরোধ গড়ে তোলে। মুস্তারিককে সঙ্গে নিয়ে 41 বলে 33 রানের জুটি গড়েন অধিনায়ক নিগার। মালাবার স্পিন ঘূর্ণির সামনে নিজেকে সামলাতে পারেননি মুস্তারি, বোল্ড হন 30 বলে 27 রান করে। এরপর স্বর্ণা আক্তারকে সঙ্গে নিয়ে 21 বলে 25 রানের আরেকটি জুটি গড়েন নিগার। 11 রান করে স্বর্ণা আউট হওয়ার পর 30 রান করা নিগারও ক্রিজে বেশিক্ষণ টেকেননি, বড় সংগ্রহের আশা হারায় বাংলাদেশ। এরপর ফারজানার 15 রানের সুবাদে 6 উইকেটে 113 রানের পুঁজি পায় টাইগ্রেসরা, যা দক্ষিণ আফ্রিকার সামনে মোটেও চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো ছিল না। জবাবে ব্যাট করতে নেমে টার্গেটটা খুব সহজেই উতরে যায় দক্ষিণ আফ্রিকা। দুই ওপেনার লরা অলবার্ট ও তাজমিন ব্রিটস পুরোটা সময় শাসন করেছেন বাংলাদেশের বোলারদের। এক ছক্কা 7-4 লরা তুলে নেন ক্যারিয়ারের 55, পরে ব্রিটস পান 50 দেখা। দুজনের অপরাজিত ইনিংসে সহজে জয় পায় প্রোটিয়ারা। অন্যদিকে বাজে ফিল্ডিং আর বোলিং এর কারণে টানা 4 হারে নিজেদের গ্রুপের তলানিতে থেকে বিদায় নেয় নিগার সুলতানার দল। নারী টি টোয়েন্টি বিশ্বকাপে এ নিয়ে টানা 16 ম্যাচ হারল বাংলাদেশ। ফারজানা মুমু, সময় সংবাদ।